নমস্কার, শুরু করছি আজকের যুক্তিতক্ক অনুষ্ঠান। এই দিন এই সময়ে আমরা উপস্থিত হই আপনাদের কাছে এই যুক্তিতক্ক অনুষ্ঠান নিয়ে। সমসাময়িক কোনো বিষয়ের ওপরে হয় এই অনুষ্ঠানটি, যুক্তি থাকে, তর্ক থাকে, সমস্যা থাকে, তার সমাধানের পথও থাকে, এ নিয়েই আমাদের অনুষ্ঠান। আপনারা আজকে শিরোনাম ইতিমধ্যেই পর্দায় দেখেছেন, মূল্যবোধের রাজনীতি। হ্যাঁ, রাজনীতি ছাড়া দেশ চলে না, বিশেষত গণতান্ত্রিক দেশ, যে দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সেখানে রাজনৈতিক নেতারা থাকবেন, রাজনীতি থাকবে, সেটাই বড় কথা, তারাই নেতৃত্ব দেবেন, তারাই দেশ চালাবেন। কিন্তু সেখানে মূল্যবোধ, এই যে অগাস্ট মাস, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যখন বসেছি, তখন মনে পড়ছে আমাদের দেশের পরাধীন ভারতের রাজনৈতিক নেতাদের কথা, যারা নেতৃত্ব দিয়েছিলেন, কি ছিল তাদের মূল্যবোধ। দেশমাতৃকার জন্যে তারা জীবন বিসর্জন দিয়েছেন, দেশ স্বাধীন হয়েছে, আমাদের শাসকরাই এসেছেন আমাদের দেশ চালাতে, তারপর কিভাবে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, যুগ পাল্টেছে, প্রতিটি পেশাতেই মূল্যবোধের তারতম্য ঘটেছে, কিন্তু আজ আমরা এসেছি এই আলোচনায় যে মূল্যবোধের রাজনীতি কতটা থাকছে, এটা আমরা একটু ভেবে দেখব। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট ও বর্ষীয়ান রাষ্ট্রবিজ্ঞানী ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায়। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা এই কদিন আগেই দূরদর্শন কলকাতার জন্মদিন পালন করেছি। স্যার কিন্তু এমন একজন মানুষ যিনি 1975 সাল থেকে দূরদর্শনের অনুষ্ঠানে আসছেন, আজও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। স্যার, আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনার মেধা, আপনার চিন্তন আমাদের মাধ্যমে দর্শকরা ভাগ করে নিতে পারছেন। আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুভাষিস মৈত্র। সুভাষিস, এই অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন আইনজীবী, সমাজকর্মী এবং ইলেকশন ওয়াচ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এই ধরনের আলোচনা এবং চর্চা করে, যাদের কাছে তথ্য পরিসংখ্যান থাকে দুর্নীতি সংক্রান্ত, আর্থিক এবং সামাজিক, কার বিরুদ্ধে কত মামলা জনপ্রতিনিধিদের, সেই ইলেকশন ওয়াচের প্রতিনিধি আইনজীবী উৎপল কুমার দাস। উৎপল, এই অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাই। যে কথা বলে অনুষ্ঠান শুরু করেছিলাম যে হ্যাঁ, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক রাজনৈতিক নেতৃত্বের মূল্যবোধ ছিল, দেশ স্বাধীনতার পরে মূল্যবোধের পরিবর্তন, বর্তমানের পরিস্থিতি। স্যার, আপনি তো দীর্ঘ দিন ধরে সব কিছু দেখেছেন, আমরা একটু আপনার কাছে শুনব এই রাজনীতির মূল্যবোধের কথা। যেহেতু আমি স্বাধীনতার অনেক আগে জন্মগ্রহণ করেছি, স্বাধীনতা আসা আমি দেখেছি, স্বাধীনতার যে পূর্বের যে অবস্থা, আন্দোলন, সংগ্রাম, তাও আমি প্রত্যক্ষ করেছি, কাজে আমার আমি এবং একই সঙ্গে আমি দুটি শতকের সাক্ষী, সেটাও আর একটা বড় কথা। বাটলার রাসেলের জীবনে এটা ঘটেছিল, আমার জীবনে এটা ঘটেছে, এটা আমার খুব সৌভাগ্য। এখন প্রথমেই আমি দূরদর্শন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে এমন একটা বিষয়ে তারা আজকে আলোচনার ব্যবস্থা করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্য এই যে আমাদের দেশের যে সমস্ত বেসরকারি চ্যানেল আছে, সেখানে যখন আলোচনা হয় আমাকে অংশগ্রহণ করতে হয়, কিন্তু দেখি তারা কেবল ঝগড়া করছে, কাজেই আসল বক্তব্য কী সেটা বোঝা যাচ্ছে না, তারা কেবল ঝগড়া করছেন এবং সেটা প্রায় দাঙ্গার পর্যায়ে চলে যাচ্ছে। এখানে এই দূরদর্শনে, যেখানে আমি 47 বছর ধরে আমি এর সঙ্গে যুক্ত আছি, সেখানে কখনো এই ধরনের হয়নি। এজন্য আমি দূরদর্শন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা তাদের মূল্যবোধ আজও টিকিয়ে রেখেছেন, যে মূল্যবোধ দিয়ে তারা শুরু করেছিলেন আজও তারা সেটা টিকিয়ে রেখেছেন নির্ভয়ে। এখন আমি একটুখানি তাত্ত্বিক ভূমিকা করব। আমরা মূল্যবোধ কথাটা ব্যবহার করি প্রায়শই, কিন্তু মূল্যবোধ বলতে আমরা কি বুঝি সেটা আমাদের স্পষ্ট হয়ে যাওয়ার দরকার, বিশেষ করে আমাদের মাননীয় দর্শকদের কাছে। এখন একটা মানুষের, একটা সমাজের মানুষের একটা
বিশেষ জীবনচর্যা থাকে। সেই জীবনচর্যার প্রেক্ষিতে কতগুলো বিশ্বাস, কতগুলো ধারণা থাকে, সেই ধারণা তাদের চালিত করে, একেই বলে মূল্যবোধ। কিন্তু এটা মনে রাখতে হবে, সমাজ বদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবনচর্যার পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও পরিবর্তন হচ্ছে। তাহলে এই কথা বলা যেতে পারে যে রাজনীতি যে স্বাধীনতা পূর্বে যে রাজনীতি ছিল, আর আজকে যে 75 বছর পরে যে রাজনীতি স্বাধীন ভারতের, এটার মধ্যে তো তফাৎ হওয়া স্বাভাবিক। হ্যাঁ, এটা কেউ অস্বীকার করেন না, কেননা মানুষ বদলায়, সমাজ বদলায়, জীবনচর্যা বদলায়, তার আচরণ, ব্যবহার এবং কথাবার্তার ধরনও বদলায়। কিন্তু যুগ যুগ ধরে কতগুলো শাশ্বত মূল্য মানুষকে চালিত করেছে, যাতে মানুষ মানুষ হয়ে থাকতে পারে। যেমন সততা, যেমন নিষ্ঠা, যেমন কোনো প্রতারণা নয়, যেমন মানুষের সেবায় সাধ্যমত নিজেকে নিয়োজিত করা, এই চারটে যে মূল মূল্য, সেটা এটা শাশ্বত, এটা মনুষ্যত্বের মূল বৈশিষ্ট্য, এবং সেই বিচারে আজকে আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যখন স্বাধীন ভারত সার্বভৌম রাষ্ট্র হিসেবে 1950 সালে আত্মপ্রকাশ করল, সংবিধান তৈরি করল, আমার মনে পড়ে সংবিধানের যে অন্তিম ভাষণে সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি হিসেবে একটা সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আমরা একটা যথাসাধ্য সুন্দর সংবিধান দেশবাসীকে উপহার দিল, আমি আশা করব আগামী দিনে এই দেশে সুন্দর মানুষ আসবেন, গুড কথা উনি ব্যবহার করেছিলেন, গুডমেন, এই সুন্দর মানুষ আসবেন যারা এই সুন্দর সংবিধানটিকে সুন্দরভাবে পরিচালনা করবেন। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছিলেন, ভারতবর্ষ সেটি একটি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করল, অতএব এই সংসদীয় গণতন্ত্রকে একেবারে নির্ভুলভাবে চালানোর প্রয়োজনীয়তা রয়েছে, এবং আগামী দিনের যারা আসবেন তারা যেন এটা বোঝেন। এখন যখন আমাদের 1950 সাল থেকে আমাদের স্বাধীন ভারত, সার্বভৌম স্বাধীন ভারত যাত্রা শুরু করল, তখন যারা সব নেতা ছিলেন, কংগ্রেস শুধু নয়, অন্য নেতারাও, তারা ছিলেন, তারা সকলেই স্বাধীনতার সংগ্রামী এবং বিশিষ্ট আইনজীবী কিছু কিছু ছিলেন, এরা সকলেই ছিলেন খুব উচ্চ পর্যায়ের মানুষ, এবং সেই কারণে সংসদে এবং সংসদের বাইরে যে রাজনীতি চলত সেটা অত্যন্ত মূল্যময় রাজনীতি ছিল। স্যার, আবার একটু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার আসছি, আমি একটু সাংবাদিক শুভাশিস মৈত্রকে জিজ্ঞেস করতে চাই। শুভাশিসেরও সাংবাদিকতার অভিজ্ঞতা প্রায় 4 দশকের কাছাকাছি। এই যে মূল্যবোধ সাংবাদিক মানে রাজনৈতিক ব্যক্তিত্বের, এইটা শুভাশিসের চোখে, শুভাশিস মৈত্র সাংবাদিক, মূল্যবোধের রাজনীতি, মূল্যবোধ রাজনীতিতে নষ্ট হয়েছে শুধু এরকম নয়, মানে সমাজেই মূল্যবোধের একটা ক্ষয় হয়েছে এবং তার প্রতিফলন রাজনীতিতেও ঘটছে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে রাজনীতি সমাজের মূল্যবোধের যে ক্ষয় তাকেও ছাড়িয়ে যাচ্ছে। এখন যদি আমরা যেটা স্যার বলছিলেন গোড়ার দিকে বিষয়টা একেবারেই, যারা স্বপ্ন দেখেছিলেন, যারা স্বাধীনতা অর্জন করেছিলেন, তাদের মাথায় এই বিষয়টা ছিল না যে এরকম হতে পারে। যেমন আমি সহজ কথা বলি যে দলত্যাগ বিরোধী আইন 85 সালে করা হলো, সংবিধানে এটা ছিল না, কারণ তারা ভাবতে পারেননি যে কেউ আদর্শ বিনা এইভাবে দলত্যাগ করতে পারেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শেষ দিনে আমার যতদূর মনে পড়ছে আম্বেদকর, বাবা আম্বেদকর সতর্ক করেছিলেন একটা বিষয়ে, যে যেদিন ভক্তি রাজনীতিতে গুরুত্বপূর্ণ হবে, যেদিন রাজনীতিতে সংবিধানের ওপরে কোনো দল তাদের আদর্শকে বড় মনে করবে, সেদিন বিপদের সময় আসবে। তো এইগুলো একটা
নীতিগত বিচ্যুতির কথা, কিন্তু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি রাজনীতিতে করাপশন, আমরা মুন্দ্রা স্ক্যাম দেখেছি, আমরা হর্ষদ মেহতা দেখেছি, আমরা জৈন হামলা দেখেছি, বোফোর্স দেখেছি। ফলে এই একটা এমন নয় যে নতুন হচ্ছে, ইদানিংকালে যেটা আরও বেশি হচ্ছে যে ব্যক্তি মানে রাজনৈতিক দলগুলোর আদর্শগুলো খুব ডাইলিউট হয়ে যাচ্ছে, এবং দলের আদর্শ বলতে আগে যেটা বোঝা, এখন আর সেই জিনিসটা তত মানে ক্ষমতায় থাকাটাই বরং প্রাধান্য পাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক দলের আদর্শ, মূল্যবোধ এবং সেই আদর্শকে বয়ে নিয়ে যাওয়ার যে দায়বদ্ধতা, তাদের যে ধরন সেগুলো বদলাচ্ছে, ক্ষমতায় থাকা এবং সহজভাবে সুবিধাবাদের নীতি এইগুলো আসছে। আমরা কথা চালিয়ে যাব, আমাদের পরবর্তী বক্তা আছেন উৎপল দাস, আইনজীবী এবং সমাজকর্মী, যারা ইলেকশন ওয়াচের পক্ষ থেকে এই তথ্য পরিসংখ্যান নিয়ে কাজ করেন। কিন্তু তার আগে যদি কোনো দর্শক থাকেন, কারণ আমরা মনে করি অনুষ্ঠান দর্শকদের জন্যেই, দর্শকরাও আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানে, নিশ্চয়ই স্টুডিওতে নয়, তারা যোগাযোগ করছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? শুভ সন্ধ্যা দাদা ভাই, আজকে অতিথিদের আমি নমস্কার জানিয়ে আমি শ্রীকলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। দেখুন, ভারতবর্ষের সংবিধান রচিত হওয়ার পর আমাদের দেশে যত রাজনৈতিক দল ক্ষমতা কেন্দ্রিক ভাবে মানে রাজ্য ভিত্তিক হোক বা কেন্দ্র ভিত্তিক হোক, যেভাবে ক্ষমতাটা তারা চালনা করেছেন, তাতে বাস্তবিক ক্ষেত্রে সংবিধানকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছেন বা বাস্তবে রূপদান করতে পেরেছেন, এটাই আমার জিজ্ঞাসা। ধন্যবাদ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন আমাদের কথার পরতে পরতে আসবে, এটা নিয়েই তো আলোচনা। আমাদের দেশের যে চালিকা শক্তি, সংবিধানের সুমহান ঐতিহ্য, সেটা কবে কতটা আমরা রাখতে পাচ্ছি বা রাখতে পাচ্ছি না। আমরা এখন যাব উৎপল দাস, বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মী, ইলেকশন ওয়াচ সংস্থা, যারা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের, বিশেষত যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কীরকম মামলা, তাদের সম্পত্তি কতটা বাড়ছে কমছে, সেগুলোর তথ্য পরিসংখ্যান, বিভিন্ন তাদের যে এভিডেভিট তারা জমা দেন, হলফনামা, সেই হলফনামার থেকে সংগ্রহ করে সেগুলোকে তৈরি করে জনসমক্ষে নিয়ে আসেন। উৎপল, আপনার বক্তব্য, নিশ্চয়ই তথ্য পরিসংখ্যান থাকবে। স্যার বলেছেন যে সততা, নিষ্ঠা, আদর্শ, নীতিগত বিচ্যুতি, এই যে বিচ্যুতি হয়েছে, আমরা সবাই জানি সময়ের সাথে সাথে সামাজিক মূল্যবোধের যেমন অবক্ষয় হয়েছে, রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয় আরও বেশি হয়েছে। এই বিচ্যুতিগুলি আমরা কীভাবে অ্যাসেস করতে পারি? আমরা কিছু প্যারামিটার ধরে যদি আলোচনা করি, ফৌজদারি মামলা, গুরুতর ফৌজদারি মামলা, কতজন কোটিপতি ছিলেন তারপরে হয়েছেন, এবং গড় সম্পত্তি, আমাদের প্রার্থীরা, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে সদস্যরা, মাননীয় বিধায়করা আছেন, তাদের ক্ষেত্রে এই তথ্যটা কী? 2006 সালে যেখানে আমাদের মাননীয় বিধায়কদের 294 জনের মধ্যে 45 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল, সেটা 2021 এসে দাঁড়িয়েছে 142, তার মানে 100 জনেরও বেশি, তিন গুণ বেড়েছে। উৎপলবাবু, আপনাকে একটু কথার মাঝখানে বলি যে দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আন্দোলন করেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের মিছিল, আইন ভঙ্গ এসব থাকে, কিন্তু এই তথ্যটা সম্ভবত গুরুতর অপরাধ, যেটা সেই গুরুতর অপরাধ যাদের মধ্যে আছে, এবং এই তথ্যটা এসছে তাদের নিজেদের দেওয়া হলফনামা থেকেই সংগৃহীত। তারা নির্বাচনের প্রাককালে বর্তমান নিয়ম অনুযায়ী তারা যে তথ্য, নিজেদের তথ্য নিজেরা যে পেশ করেছেন, সেই তথ্য থেকেই এটা এসছে, এবং এই অপরাধটা সামান্য কিছু মানে একদিন মিছিলে যাওয়ার জন্য কারাবরণ, সেই ব্যাপারটা নয়। একদম ঠিক বলেছেন স্যার, আমরা এটাকে গুরুতর ফৌজদারি মামলা কোনগুলিকে বলছি, যেখানে পানিশমেন্ট 5 বছর বা তার বেশি হয়, যেটা নন ভেলেবল, যেখানে অ্যাসল্ট, মার্ডার, রেপ, কিডন্যাপ, ক্রাইম এগেনস্ট উইমেন এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যে মামলাগুলি হয় সেগুলিকে আমরা গুরুতর সিরিয়াস ক্রিমিনাল অফেন্স বলছি। সেটা 2006 সালে ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের মধ্যে 30 জনের বিরুদ্ধে, আজকে 2021 এসে সেটা দাঁড়িয়েছে 113 জন, মানে 11% থেকে আজকে এসে দাঁড়িয়েছে 39%, তিন গুণেরও বেশি। কোটিপতি 2006 সালে যেখানে ছিল 7 জন,
শুধুমাত্র 2%, সেটা 1921 সালে এসে দাঁড়িয়েছে 158 জন, 54%। এবার মূল্যবৃদ্ধির জন্য কিছু অস্থাবর সম্পত্তির মূল্যবৃদ্ধি হতে পারে, কিন্তু সেই বলে এতটা কি বাড়তে পারে? আমাদের মনে হয়েছে এগুলি সততা, নিষ্ঠা, আদর্শ, মূল্যবোধ, এর বিচ্যুতির কারণে হয়েছে। শুধু এটা আমাদের বিধানসভার ক্ষেত্রে নয়, আমরা যদি লোকসভার ক্ষেত্রে দেখি তাহলেও একই বিষয়। লোকসভায় 17th লোকসভায় যেখানে মোট সদস্য সংখ্যা 542 জন, সেখানে সিরিয়াস ক্রিমিনাল কেস আছে 157 জন, মানে 29% সাংসদের বিরুদ্ধে সিরিয়াস ক্রিমিনাল অফেন্স আছে, এবং কোটিপতি সদস্যের সংখ্যা, মাননীয় সাংসদের সংখ্যা 542-এর মধ্যে 477, মানে শতকরা 88% মাননীয় সাংসদ কোটিপতি। দেশের জনসংখ্যার সাথে একটু কম্পেয়ার করুন, মাননীয় সাংসদ, মাননীয় বিধায়করা তো সাধারণ জনগণেরই প্রতিনিধি, তাহলে সাধারণ জনগণের মধ্যে এই প্রপোর্শনেট কোটিপতি আছেন কি আমাদের মধ্যে? শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বললাম, পশ্চিমবঙ্গের রেটটা তবু তুলনামূলক কম। 2022 সালে উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুরে ইলেকশন হয়েছে, সেখানে এই প্যারামিটার ধরে যদি আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদের তথ্য দেখি, সেটা আরও বেশি উদ্বেগজনক। ঠিকই, আমরা আলোচনা চলবে, আরও তথ্য পরিসংখ্যান, বিভিন্ন জায়গার তথ্য পরিসংখ্যান আসবে। আপনারা দেখতে থাকুন আমাদের এই যুক্তিতক্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় মূল্যবোধের রাজনীতি। আমরা শুধু বলি যে মূল্যবোধ কমছে, মূল্যবোধ একটা অবক্ষয়, কিন্তু সত্যি কি হচ্ছে, কেন হচ্ছে, কি বিষয়, এর যে চিন্তন, সেই চিন্তন আমরা আপনাদের সামনে পেশ করছি, সিদ্ধান্ত আপনাদের। দেখতে থাকুন অনুষ্ঠান, এখন ছোট্ট একটু বিরতি। আমাদের কেমন আলাদা আলাদা টেস্ট, তাই না? যেমন তুমি চা খাও আর আমি কফি, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি আর আমি তোমার জন্য কফি। রিচ আর ক্রিমি আমুল দুধ দিয়ে বানানো আমুলিয়া আপনার চা আর কফিতে একদম মিশে গিয়ে ওটাকে আরো টেস্টি বানায়। তোমার কফি আমুলিয়া। টিক 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 কসম ইয়ে খায় রে। টিক 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 প্লাস্টিক ঠিক না পায় রে। টিক 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 কসম ইয়ে খায় রে। টিক 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 প্লাস্টিক ঠিক না পায় রে। अगर सुन लो जज़्ब लेना हम तो बम ये फट जाएगा के बहती सी नदियां का ये पानी रुक। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে। আপনারা দেখছেন এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের বিষয় মূল্যবোধের রাজনীতি। রয়েছেন বিশিষ্ট বর্ষীয়ান রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর অমল মুখোপাধ্যায়, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুভাষিস মৈত্র, এবং রয়েছেন ও আইনজীবী, সমাজকর্মী এবং ইলেকশন ওয়াচের প্রতিনিধি উৎপল কুমার দাস। আমাদের আলোচনা চলছে, আপনারা শুনছেন মূল্যবোধের রাজনীতি। দর্শকরাও বলেছি আমাদের সঙ্গেই থাকেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আপনি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে সিরোজ রহমান বলছিলাম। বলুন স্যার। দূরে কলকাতা দূরদর্শনকে ধন্যবাদ যে মূল্যবোধের রাজনীতির উপরে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অশেষ ধন্যবাদ। আমার দুটো ছোট ছোট সাজেশন। এক হচ্ছে আপনার, যেদিন থেকে এই দলত্যাগ বিরোধী আইনটা তৈরি হয়েছে সেই দিন থেকে ওদের মূল্যবোধটা আরো একটু মানে ক্ষয়ের দিকে যাচ্ছে, কারণ আজকে যে ডানে ছিল কালকে সে বাঁয়ে হয়ে আসছে, আবার বামেরটা ঠিক ডানে চলে আসছে। আমার শুধু একটা ছোট্ট অনুরোধ, যদি কোন রকম আইন করে যে পদত্যাগ করলো বা যে দল ত্যাগ করলো তাকে পুনরায় ভোটে আবার দিতে আসতে হবে, মানে সে নিজেই চলে যাচ্ছে তার 5,000 ভোট পেয়ে তারপরে আবার ফিরে আসছে,
কোনো ভোট না নিয়ে এই জায়গাটা যদি একটু আটকানো যায় কোনোভাবে, তাহলে মনে হয় এই ক্ষয়টা একটু আটকানো যাবে। মূল্যবোধটা বোধ হয় একটু শিখ যারা সোজা করে আবার আমাদেরকে হয়তো রাজনীতির আঙিনায় সুন্দর করে থাকতে দেবে। এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করেন খুব উপকার হয়। ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। কথাটা প্রসঙ্গে উঠেছে কিন্তু স্যার আপনাকে কথা বলি, আপনি একজন সংবিধান বিশেষজ্ঞ এবং এই রাষ্ট্রনীতিটা আপনি জানেন দেশ বিদেশের। এই যে কথাটা উনি একজন দর্শক মুর্শিদাবাদ থেকে আমাদের বললেন, ফিরোজ শেখ, এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা যে আমাকে জনগণ আমার দল দেখে, হ্যাঁ ব্যক্তি হিসেবেও নির্বাচিত করেছেন, কিন্তু আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি, আমার দলের প্রতিশ্রুতি, আমার দলের এই নীতি, সেটা দিয়ে আমি জিতে এসেছি, তারপরে আমি সোজা চলে গেলাম। এইটা কতটা নৈতিকভাবে, আমরা যখন নৈতিকতার কথা বলছি তাহলে আমি পদত্যাগ করি, পদত্যাগ করে আমি আবার জনগণের আদেশ নিয়ে আবার আসবো, যদি জনগণ আমাকেই মনে করেন, আমার নতুন দলকে মনে করেন, তাহলে জেতাবেন স্যার। ঠিক কথা একেবারে। অর্থাৎ একজন জনপ্রতিনিধি যদি তিনি যে দলের সদস্য হিসেবে তিনি নির্বাচনে জিতেছিলেন, পরবর্তীকালে যদি তিনি সেটা বদলে অন্য একটা দলে যান, যা প্রায়শই হচ্ছে, এখন তো বিহারে একটা ঘটছে আর কি বলবো, যাই হোক স্যার বিহারে কিন্তু দল বদল হয়নি, বিহারে হচ্ছে যে সঙ্গী বদল হয়েছে এবং জোটটা পাল্টে যাচ্ছে, সংখ্যাটা এদিকে দেখা যাচ্ছে খুবই বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এক নম্বর যে রাজীব গান্ধী এটা খুব ভালো কাজ করেছেন যে দলত্যাগ বিরোধী আইন তিনি তৈরি করেছেন সংবিধান সংশোধন করে, এটা 52তম সংবিধান সংশোধনী, কিন্তু তার মধ্যে প্রচুর ফাঁক রয়েছে এবং সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে, সেটা কিন্তু ফুলপ্রুফ নয়। সেটাকে যদি ফুলপ্রুফ করা হয়, অর্থাৎ আজকে ওই 52তম সংবিধান সংশোধন আইনকে যদি বদলানো হয় এবং যদি এই কথা বলা হয় যে কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করে একটি নির্বাচনে জয়ী হলেন, তিনি এই পরবর্তী 5 বছরে যদি তিনি এই দল ছেড়ে অন্য দলে যান, তাহলে তাকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে। এই কথা তো দলত্যাগ বিরোধী আইনে বলা হয়নি। বস্তুত দলত্যাগ বিরোধী আইনটা এমনই হয়েছে যে আমি দল বদল করলু কিন্তু আমি চুপ করে বসে থাকলু, তাহলে আমি সংসদে যাচ্ছি বা বিধানসভায় যাচ্ছি, আমি চুপ করে বসে থাকলু কোনো কিছু করলু, তাহলে অনায়াসে আমি 5 বছর চালিয়ে দিতে পারি। এইটা একটা মস্ত বড় ত্রুটি সংবিধান সংশোধন আইনে। এবং স্যার যদি কেউ তার বিরুদ্ধে অভিযোগও করেন, সেই অভিযোগের নিষ্পত্তি হতে যে সময় লাগে তো বোঝা যাচ্ছে না যে সে কোথায় বসছে কি বলছে, তার নামটা দেখানো আছে একজনের একই দলে। আর একটা বলার কথা, সেটাও কেউ মানছেন না, সেটা অনেকেই দর্শকদেরকে জানানোর দরকার যে দলত্যাগ বিরোধী আইন হওয়ার দীর্ঘকাল পরে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেখানে বলেন, আগে বলা হয়েছিল যে এখানে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু সুপ্রিম কোর্ট বলল না, একজন ব্যক্তি তার হাতে এই ধরনের জুডিশিয়াল ক্ষমতা দেওয়া যায় না, অতএব এটা কিন্তু বিচারযোগ্য, স্পিকার বা চেয়ারম্যান তিনি যা নির্দেশ দিচ্ছেন সেটাকে কিন্তু আবার বিচার করে দেখতে পারে বিচারালয়, এটা বলা হয়েছিল কিন্তু সেটাও মানা হয় না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে উনি ঠিক কথাই বলেছেন, একজন সাধারণ মানুষ হিসেবে ও ক্ষোভ ব্যক্ত করেছেন, তার জন্য আমি ওকে অশেষ ধন্যবাদ জানাই, কিন্তু এর জন্যে যেটা দরকার, যেটা আমাদের স্নেহাশিষও বলছে যে তার নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে তার পদত্যাগ করা উচিত, কিন্তু এইখানেই আসছে সেই মূল্যবোধের সংকটের প্রশ্ন। এই সমাজ আজকে মূল্যবোধের চরম অবক্ষয় দেখা দিয়েছে, কেন? তার কারণ ভোগবাদে আমরা আচ্ছন্ন হয়েছি। এখন এই ভোগবাদে আচ্ছন্ন হওয়ার জন্যে আমরা ছুটছি আমরা যা চাই সেটা পেতে, যেভাবেই হোক সেটা বেড়ে ধরে। অর্থাৎ আমি দেখেছি অনেক সময় কোনো মন্দিরে অনেকে পূজারী তারা লাইক দিয়েছেন, কেউ কেউ কৌশল করে আগে চলে যাচ্ছেন, এই যে প্রবণতা এটা হচ্ছে এক ধরনের ভোগবাদী প্রবণতা। কিন্তু এই ভোগবাদী সমাজকে পরিবর্তন করতে হলে আইন দিয়ে করা যাবে না, এর জন্য চাই নেতৃত্ব। সেই নেতৃত্ব আমরা দাবি করি রাজনৈতিক নেতৃবর্গের কাছ থেকে।
তারা যদি এই কাজটা করেন, অর্থাৎ তারা যদি নিজেদের মূল্যবোধের পরিচয় দেন, আস্তে আস্তে মানুষ তাদের কাছ থেকে শিখবেন। দুর্ভাগ্যক্রমে আজকে ভারতবর্ষের অবস্থা এই রকম যে নৈতিকতার শিক্ষার কোনো অবকাশ রাজনীতির কাছে আমাদের নেই। স্যার, এই কথার পরিপ্রেক্ষিতে তো এটাও বলা যায় যে এই যে দেখুন জনমত গড়ে তোলা, জনগত গড়ে তোলার জন্য সাধারণ মানুষও তো এগিয়ে আসতে পারেন। আমাদের দর্শক আরেকজন রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, নমস্কার, বলুন, নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি, নমস্কার, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন, 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 হ্যাঁ বলুন, বলুন। মধুমিতা পান রানীগঞ্জ থেকে বলছি। আজকে খুব ভালো একটা আলোচনা হচ্ছে যে মূল্যবোধ, এই মূল্যবোধ কথাটাই তো মানে কারোর মধ্যে এই জন্য নেই বলছি, এখন মানে খুব সহজে কিভাবে একটু গুছিয়ে নেব সেই জন্য লোকে রাজনীতিতে আসছে। আর এই আমি রানীগঞ্জে থাকি, এইখানের ইকোনমিটাও দেখছি এতটাই দুর্বল যে ঠিক আছে খুব সহজে গুছিয়ে নেব, একটা পার্টির মধ্যে ঢুকে যাই, একটা ব্যানারের তলায় ঢুকে যাই, এবং পরবর্তীকালে এরাই যখন একটু বড় নেতা হচ্ছে তাদের মূল্যবোধ তো থাকছে না, তারা এমনিতেও পড়াশোনা করছে না, খুব সহজে আয় করার একটা জায়গা হয়ে গেছে। ধন্যবাদ আপনি যে ফোন করেছেন এবং আপনি যে মতামত দিলেন, আপনার সুচিন্তিত মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন যুক্তিতক্ক অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের বিষয় মূল্যবোধের রাজনীতি। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, এখন ছোট্ট একটু বিরতি। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে, আপনারা দেখছেন এই অনুষ্ঠান, অনুষ্ঠানের আজকের বিষয় মূল্যবোধের রাজনীতি। অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অমল মুখোপাধ্যায়, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুভাষিস মৈত্র, এবং রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এবং ইলেকশন ওয়াচ সংস্থার প্রতিনিধি উৎপল কুমার দাস। আমরা বক্তাদের কথা শুনেছি কিন্তু আরেকটু প্রেক্ষিতটা দেখে নিই। আসুন, আমাদের কাছে যা তথ্য রয়েছে সেই তথ্য কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। মূল্যবোধের রাজনীতি, দুর্নীতির দুরারোগ্য ব্যাধি ভারতের অর্থনৈতিক উন্নতির সাধনার পথে কঠিন বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়ার রিপোর্ট অনুযায়ী এশিয়ার মধ্যে ভারতে সবথেকে বেশি ঘুষ দেওয়া নেওয়া হয় 39%। পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে কার্যোদ্ধার করেন সবথেকে বেশি মানুষ 46%। ভারতে রাজনৈতিক দুর্নীতি সর্বস্তরেই অল্প বিস্তর দেখা যায়। এর ফলে দুর্নীতির মামলা বেড়েই চলেছে। ভারতে সহজে অর্থ উপার্জন বা প্রভাবশালী হয়ে ওঠার পথ হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। কর ফাঁকি হল দুর্নীতির সবথেকে সাধারণ রূপ। এতে কালো টাকার পাহাড় জমে এবং সরকারের প্রতি জনগণের ভরসা কমে যায়। অনেকের মতে দুর্নীতির সমস্যা ভারতের প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করেছে এবং গরিবি দূর করা ও সুস্থায়ী বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্বল মুদ্রা এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতির থেকেও দুর্নীতি এদেশের অর্থনৈতিক বিকাশে বড় সমস্যা। দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে সেটাই হয় দুর্নীতি। দুর্নীতি যে কোনো সময় যে কোনো ব্যক্তি করতে পারে। বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে রয়েছে রাজনৈতিক দুর্নীতি। সরকারি কর্তা ব্যক্তিরা তাদের আইনি ক্ষমতাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করলে অন্যায়ভাবে কাউকে সুবিধা পাইয়ে দিলে সেটাই হয় রাজনৈতিক দুর্নীতি। রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে দমন বা পুলিশি নিপীড়নের মধ্যে পড়ে বা অরাজনৈতিক কোনো ব্যক্তির বেআইনি কাজকর্ম এর মধ্যে পড়ে না। যদি কোনো সরকারি কর্তার বেআইনি কাজ তার সরকারি দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় তবেই সেটা এক ধরনের দুর্নীতির মধ্যে পড়ে। স্বজন পোষণ, ঘুষ, তোলাবাজি, প্রতারণা এবং টাকা নয়ছয় হল দুর্নীতির উদাহরণ। ইদানিং বিদেশে একটা শব্দ চর্চায় এসেছে, ক্রিপ্টোক্রেসি। এর অর্থ হল চোরেদের দ্বারা পরিচালিত সরকার। এই নতুন শব্দের উৎপত্তি বুঝিয়ে দেয় রাজনৈতিক দুর্নীতির রোগ দুনিয়া জুড়ে কত দূর ছড়িয়েছে। আপনারা দেখলেন দুর্নীতির সংজ্ঞা, দুর্নীতির যে আন্তর্জাতিক মূল্যায়ন এবং কি কি সমস্যা। আমাদের একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার শ্রেয়াশিস বাবু এবং আমার সত্যজ্যোতি নদীটিকে নমস্কার। আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ড বলছি। অমলবাবুকে আমার প্রণাম। মুদ্রা কথা হচ্ছে, যখন একজন নির্বাচন প্রার্থী যখন তার নির্বাচন কমিশনের কাছে যখন উনি ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেন, তখন দেখা যায় যে এই স্থাবর অস্থাবর যা ছিল পরবর্তী দু বছর, তিন বছর, চার বছর বাদে তার সম্পত্তিটা প্রায় 100 গুণের উপর বেড়ে যায়। এখন আমার প্রশ্ন, অনেক সময় ওনারা বলেন আমি ব্যবসা করে এই টাকা রোজগার করেছি, বা কেউ বলছেন আমার মেয়ে চাকরি করে সেই থেকে পেয়েছি, কেউ বলছেন আমার মেয়ে ডাক্তারি করে সেই থেকে পেয়েছি, এইভাবে বিভিন্নভাবে বলে। তো যদি ব্যবসা করেই উনি চাকরিতে এই পয়সাটা উপার্জন করেন, তার সম্পদ যদি 100 গুণ বেড়ে যায়, তাহলে ইনকাম ট্যাক্স দপ্তর তো আছে, ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে যদি কি নথি জমা দিয়ে বলেছেন যে আমার এই টাকাটা ছিল এই টাকাটা বেড়েছে, সেটা তো মানে মাননীয় আইনজীবী যিনি আছেন ওনার কাছে মানে এইটাই প্রশ্ন, এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কি যায় না। ধন্যবাদ আপনার আপনার সুচিন্তিত প্রশ্নের জন্য। হ্যাঁ উৎপল, আপনি বলুন। অবশ্যই যায়, খুব ভালো প্রশ্ন। এর আগে রানীগঞ্জ থেকে এক দিদিও বলেছেন যে খুব সহজে গুছিয়ে নেওয়ার জন্য সবাই রাজনীতি করে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে বলছি, 2011 সালে যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় সদস্যদের গড় সম্পত্তি ছিল 68 লাখ, সেটা 10 বছরের মধ্যে 2021 সালে গিয়ে হলো 2,53,53,00,000, মানে 4 গুণেরও বেশি। এবং এর মাঝখানে আমরা যদি ব্যক্তিগত আয় দেখি, তাহলে অনেকের আয় দেখা গেছে এই সময়সীমার মধ্যে 400 গুণেরও বেশি বেড়েছে। এইটা দেখার জন্য ওনারা এটা সেলফ ডিসক্লোজার, মানে তিনি নিজে বলছেন আমার এইটা আয় বেড়েছে। এবার এর করস্পন্ডিং তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। ইনকাম ট্যাক্স রিটার্নে সেখানে নিশ্চয়ই সে কিছু দেখিয়েছেন। এটা দেখার জন্য আয়কর দপ্তর আছে, ইডি আছে। এবার এই সংস্থাগুলি যদি কাজ না করে, তাহলে এরকম উদাহরণ তো আমরা দেখেছি যে মামলা করে ইডিকে বাধ্য করা যেতে পারে সেগুলি নিয়ে তদন্ত করার জন্য, সেগুলি নিয়ে ব্যবস্থা নেবার জন্য। তবে সবচেয়ে বড় বিষয় আমার যেটা মনে হয় যে আমরা এমন লোকেদেরকে আমাদের প্রতিনিধি নির্বাচন করছি কেন যাদের এই রকম অবস্থা আছে। তাহলে অমল স্যার বলেছেন যে এটা কোর্ট ছেড়ে দিন, আইন ছেড়ে দিন, সামাজিক একটা আন্দোলন দরকার, জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। আমরা সেই তথ্য দিয়ে জনগণের কাছে সেই তথ্যগুলি তুলে ধরি যাতে তারা তাদের চিন্তাভাবনা মতো একটা সুনিশ্চিত মত
দিতে পারেন, ধন্যবাদ, ভোট দিতে পারেন। ধন্যবাদ উৎপল। আমি আবার একটু, যেহেতু আমরা দুর্নীতিটা একটা বড় ব্যাপক বিষয়, সুতরাং সেই জন্য আমরা একটু এই যে দল বদলের ব্যাপারটা আসছে, তাই দল বদলের বিষয়টা কিন্তু আমরা যদি এখন একটা বিষয় খুঁজে পেয়েছি, যে বিষয়টা যদি আজকের অনুষ্ঠান থেকে একটা বেরিয়ে আসে, সুভাষিস, দল বদলের বিষয়টা নিয়ে যদি তোমার কিছু বলো। দল বদল নিয়ে বলছি, তার আগে আমি একটা ছোট জিনিস যোগ করতে চাই, সেটা হলো আমার অভিজ্ঞতা, আমার ধারণা সবারই এরকম অভিজ্ঞতা যে 100 জনের মধ্যে 80% মানুষ এর মধ্যে নেই, দুর্নীতির সঙ্গে নেই। বাসে উঠলে আমরা হয়তো দেখি একটা লোক টিকিট ফাঁকি দিয়ে যাচ্ছেন, বাজার করতে গেলে আমরা এখনও প্রায়ই দেখি ট্যাক্সি ড্রাইভার ব্যাগ পেয়ে ফেরত দিয়ে যাচ্ছে। মানে দুর্নীতিটা যে আমার সমাজকে একেবারে শেষ করে ফেলেছে এরকম নয়, কিন্তু একটা বড় অংশ, তারা প্রভাবশালী, তারা রাজনীতিতে ক্ষমতাশালী। কেন রাজনীতির কথাটা আসছে, এই এডিআর মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, ওদের একটা রিপোর্ট দেখছিলাম, ওরা গত 5-6 বছরে যত ব্যক্তি দলবদল করেছেন, এই দলবদল করার পরে তাদের সম্পত্তির একটা সাডেন জাম্প দেখা যাচ্ছে, সে সংখ্যাটা আমার যতদূর মনে পড়ছে এরকম একটা 40% আশেপাশে, সবার নয় কিন্তু এটা গড়। অর্থাৎ এই দলবদলের সঙ্গে টাকার একটা সম্পর্ক আছে, এই অভিযোগটা আমাদের নয়, যে দল ছেড়ে যাচ্ছেন সবসময় সেই দলের নেতারাই বলছেন, এবং সব দল থেকেই সব দলে যাচ্ছে। হ্যাঁ, এবং এডিআর এর তত্ত্ব মানে হচ্ছে যে তার নিজের যেটা ঘোষণা করেছে সঘোষিত তথ্যের উপরে, হলফনামার উপরে। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 85 সালে রাজীব গান্ধী দলবদলের আইন করলেন, 10 শিডিউল আনলেন, অটল বিহারী বাজপেয়ী এটাকে খুব শক্তিশালী করেছিলেন, আবার যেটা ওই ওই 2/3 বেরিয়ে না গেলে ওই ওইটা করলেন। কিন্তু আমার মনে হয় একটা ফাঁক যেটা স্যার বলছিলেন, বড় ফাঁকটা হচ্ছে গিয়ে একজন ব্যক্তি যখন ভোটে দাঁড়াচ্ছেন, তাকে সেই অনুমতি কে দিচ্ছেন, দিচ্ছে সেই দলের নির্দিষ্ট একজন ব্যক্তি কর্তা, কারণ সিম্বল দিতে হচ্ছে, সিম্বল দিতে হচ্ছে, ফলে তার একটা দায়বদ্ধতা তার কাছে থাকার কথা। তিনি যখন তিনি তার দেওয়া সিম্বলে জিতে তিনি যখন আরেকটা দলে যাচ্ছেন, যিনি নমিনেট করছেন তাকে যদি ক্ষমতা দেওয়া হয় যে তার ওটা উইথড্র করে নেওয়ার, এবং 5 বছর পরে তিনি আবার ইলেকশন লড়বেন, তাহলে কিন্তু আটকানো যায়। এটা আমাদের যে একটা বিতর্ক আছে, রিকল বলা হয়, যে মানে রাইট টু রিকল, মানে তাকে আবার ফিরে আসার জন্য, মানে আমি দিলাম সিম্বল এবার এসে চলে গেল, এইটা কোনো মতেই কোনো কোনো সাধারণ নৈতিকতাতেই যায় না। কিন্তু কথা হচ্ছে যে এটা বাস্তব, যে কোনো দল এইটা বদলাতে চাইছে না, কোনো রাজনৈতিক দল, এমন যারা আজকে একটা দল ক্ষমতায় আছে, চিরকাল তো এরা ছিলেন না, আগে তো অন্যেরা ছিলেন, কোনো দলই এটা বদলাতে চাইছেন। ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন আমাদের মধ্যে, তার কথা একটু শুনবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বজবজ থেকে বুদ্ধদেব দত্ত কথা বলছি, সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আমার দুটো প্রশ্ন, আমার বয়স 58, আমার নাম বুদ্ধদেব দত্ত, আমি বজবজ থেকে বলছি। আমি 70-এর দশকে দেখেছিলাম একটা বিমান দুর্ঘটনার পর তৎকালীন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন, সেই বিমান দুর্ঘটনার দায়িত্ব উনি নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেছিলেন, যদিও তার পদত্যাগ পরে দেখা গৃহীত হয়নি। অথচ আজকালকার দিনে কত বিস্ময়ে মৃত্যু হয়, এরকম রেল দুর্ঘটনা, গাইসালের মতো রেল দুর্ঘটনা হয়ে যায়, কোন মন্ত্রী বা রাজনৈতিক নেতাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতে দেখি না, এটা কি একটা মূল্যবোধের অবক্ষয় নয়? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন বাবা মায়েরা আমাদেরকে বলতেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যদি খেলোয়াড় হতে চাইতাম বা খেলতে চাইতাম বলতো যে কোনো দিন চোট পেয়ে যাবে, আঘাত পেয়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু এই খেলোয়াড় হওয়া, রাজনীতিক হওয়া এবং অভিনেতা হওয়া, এই তিনটে কিন্তু এখন প্রাইম ক্যারিয়ার চলে এসেছে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং এগুলো ব্যক্তিতে চলে যাচ্ছে, ফলে এখান থেকেও রাজনীতির প্রতি কিন্তু একটা প্রলোভন আসছে, যেটা প্রলোভনের রাজনীতি বা প্রলোভনের ক্যারিয়ার এসে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর অন্তর্নিহিত রয়েছে, সুতরাং আমরা আর আলাদা করে বলছি না। হ্যাঁ উৎপল, এই যে বিষয়টা সুভাষিস বলছিলেন, হ্যাঁ সুভাষিস স্যার যেটা বললেন, যে যে প্রার্থী দলত্যাগ করেছে বা যাই প্রার্থী সম্পর্কে কোনো অভিযোগ আছে দুর্নীতির, তাকে কেন আবার নতুন করে তার দল বা অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী হিসেবে দিচ্ছে?
এডিআর একটা মামলা করেছে মাননীয় সুপ্রিম কোর্টে। তাতে এডিআর বলেছে যে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005, তার আন্ডারে পলিটিক্যাল পার্টিগুলিকেও আনতে হবে। আমাদের একটা লক্ষ্য হচ্ছে রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে কি না, এবং রাজনৈতিক দলগুলি কিভাবে কাজ করে। মানে আমরা একটা অভিযোগ পাই যে অনেক টাকা দিয়ে প্রার্থী তৈরি, প্রার্থীপদ দেওয়া হয়, তাহলে যদি আমরা এটা আরটিআই এর আন্ডারে আনতে পারি তাহলে আমি জানতে পারি যে ওকে দেওয়া হলো কেন। এখন অবধি সেন্ট্রাল ইলেকশন কমিশনার, ইনফরমেশন কমিশনার এই আদেশ দিয়েছেন, কিন্তু তারপরও সেটা ইমপ্লিমেন্ট হয়নি, সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, সেটা এখনও সাবজুডিস। আমি এই প্রসঙ্গে বলি যে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছেন এই বিষয়টায়, তথ্যের অধিকারের মধ্যে যাতে না আনা যায়, এবং তাদের বক্তব্য যে আমরা ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আমরা দায়বদ্ধ, সুতরাং আমরা একাধিক প্রতিষ্ঠানের কাছে আমরা দায়বদ্ধতা রাখব না, এইটা তাদের যুক্তি, কিন্তু মামলাটা এখনো বিচারাধীন। একজন দর্শক রয়েছেন, আমরা একটু তার সঙ্গেও কথা বলতে চাই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, একটু জোরে, হ্যাঁ বলুন, নমস্কার, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একজন ছাত্র কথা বলছিলাম। হ্যাঁ বলুন। আমার নাম নীলাদ্রি রায়, আমি শ্যামনগর থেকে বলছি। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সামাজিক ভাবে মূল্যবোধের অবক্ষয় এবং রাজনীতিতে মূল্যবোধের অবক্ষয়, এই দুটো বিষয়কে যদি আমরা একটু সমান্তরালে রাখি, তাহলে অন্য পেশার মানুষদের কাছে যে সুযোগটা থাকে চট করে বলে দেওয়ার যে অবক্ষয় তো সামাজিক ভাবে হচ্ছে, আমার পেশাটা তো আর সমাজের বাইরে নয়, ফলে আমার পেশাতে অবক্ষয় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে রাজনীতির মানুষদের কাছে এই যুক্তিটা শতান দিয়ে দেওয়ার যে জায়গাটা খুব একটা থাকে না, তার কারণ আমার মনে হয় সামগ্রিক সামাজিক অবক্ষয়ের জন্য কোথাও রাজনৈতিক অবক্ষয়টাই দায়ী, মানে সেখান থেকেই শুরুটা হয়ে সমাজে আসে। তার কারণ রাজনীতি যেহেতু সমাজের একদম কেন্দ্রে অবস্থান করে, ফলে রাজনৈতিক অবক্ষয় যদি না হয় তাহলে কখনোই সামাজিক অবক্ষয় হবে না। আমার এই বক্তব্যটার কোনো সারবত্তা আছে কিনা বা সঠিক কিনা আমি একটু বিশিষ্ট অতিথিদের থেকে জানতে চাইছি। ধন্যবাদ নীলাদ্রি। দুটো কারণে, একটা কারণ হচ্ছে যে ছাত্ররা, অল্পবয়স্করা যে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখে মনে করেছেন ফোন করা দরকার এবং এই সুচিন্তিত বক্তব্য রেখেছেন, সারবত্তা আছেন কি না আছেন দর্শকরাই বুঝতে পারছেন। এটা এত সুন্দর কথা যে আমার মনে হয় না যে এর ওপরে আর নতুন করে কিছু বলার আছে। আমরা আরেকটু দুর্নীতি সম্বন্ধে যখন আলোচনা করছি তখন আরেকটু দেখি যে ভারতে দুর্নীতির পরিস্থিতিটা আরেকটু খুঁজে দেখলে হয়তো আমাদের আলোচনা চালিয়ে যেতে সুবিধা হবে। আসুন দেখা যাক ভারতে দুর্নীতি। জাতীয় রাজনৈতিক দলগুলি নানা উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে, তাদের সামাজিক দায়িত্বের জায়গা থেকেই আর্থিক আয় ব্যয়ের স্বচ্ছ ব্যবস্থা থাকা প্রয়োজন। ভারতের নির্বাচন কমিশনের এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকাও রয়েছে। তার পরিপ্রেক্ষিতে 2019-20 অর্থবর্ষে এই দলগুলি যে অডিট রিপোর্ট জমা দিয়েছে তা আমরা এই প্রতিবেদনে সংক্ষেপে তুলে ধরছি। তার আগে বলে নেওয়া যাক ভারতের জাতীয় রাজনৈতিক দল কোনগুলি। ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, বহুজন সমাজ পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ন্যাশনাল পিপলস পার্টি। 2018-19 এবং 2019-20 অর্থবর্ষের মধ্যে বিজেপির আয় বেড়েছে 50.34%, জাতীয় কংগ্রেসের আয় কমেছে 25.69%। এই সময়কালে আয় সব থেকে বেশি বেড়েছে এনসিপির 68.77%। 2019-20 অর্থবর্ষে সব থেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি 3,427.775 কোটি টাকা, কংগ্রেস 469.386 কোটি টাকা, তৃণমূল
108.548 কোটি টাকা, সিপিআইএম 93.017 কোটি, এনসিপি 83.36 কোটি এবং সিপিআই 3.24 কোটি টাকা। এই সময়কালে বিজেপির মোট আয়ের 94.6% স্বেচ্ছা অনুদান, কংগ্রেসের 68.80% স্বেচ্ছা অনুদান। এই সময়ে ব্যয়ের নিরিখে শীর্ষে থাকা তিনটি দল যথাক্রমে বিজেপি, কংগ্রেস এবং এনসিপি। যেহেতু নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দিলে দাতার নাম পরিচয় গোপন রাখা হয়, তাই 7টি রাজনৈতিক দলের মোট আয়ের 62% এসেছে নির্বাচনী বন্ড থেকে। এই সময়কালে জাতীয় দলগুলি সব থেকে বেশি খরচ করেছে নির্বাচনী প্রচার, সাধারণ প্রচার, প্রোপাগান্ডা এবং প্রশাসনিক খাতে। অর্থাৎ পরিচয় গোপন রেখে কোনো রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার সুযোগ দাতারা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং দলগুলি তা চুটিয়ে কাজে লাগাচ্ছে। এই প্রবণতা রাজনৈতিক মূল্যবোধ এবং নৈতিকতায় কতটা প্রভাব ফেলেছে বা ফেলার ক্ষমতা রাখে তা বিশ্লেষণের দাবি রাখে। তথ্য পরিসংখ্যান এবং রাজনৈতিক যে দল তাদের অবস্থান সবই আমরা কিছুটা দেখলাম। আমি অধ্যাপক অমল মুখোপাধ্যায়কে একটু জিজ্ঞেস করতে চাইছি, স্যার আপনি বর্ষীয়ান রাষ্ট্রবিজ্ঞানী, দীর্ঘদিন দেশ বিদেশের নানান রাষ্ট্রবিজ্ঞানের ঘটনা বা যেগুলো বাস্তব যা ঘটেছে সেগুলো আপনি খেয়াল করেছেন। আমরা তো এতক্ষণ তাত্ত্বিক আলোচনা বা কী হওয়া উচিত, কী হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করছি, এরকম কয়েকটা ঘটনার কি আপনার মনে হয় যে আপনি যদি বলেন তাহলে আমাদের আরেকটু বুঝতে দেখতে সুবিধে হবে? স্যার আমি দুটো ঘটনার উল্লেখ করব, যদিও আমার কাছে অজস্র এরকম ঘটনার রয়েছে দুটো মাত্র। ইংল্যান্ডে 1963 সাল, হ্যারল্ড ম্যাকমিলান তিনি প্রধানমন্ত্রী, সংবাদপত্রে প্রকাশিত হলো যে তার একজন ক্যাবিনেট মন্ত্রী জন পারফিউমো, তিনি ক্রিস্টিন কিলার বলে একজন অত্যন্ত কুখ্যাত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত। পরের দিন জন পারফিউমো পার্লামেন্টে তিনি জবাবি ভাষণে বললেন, সংবাদপত্র মিথ্যা কথা প্রচার করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, আমার বিরুদ্ধে অপপ্রচার। ঠিক আছে, তার কয়েকদিন পরে ক্রিস্টিন কিলার মুখ খুললেন। ক্রিস্টিন কিলার যখন মুখ খুললেন তখন তিনি স্পষ্ট করে বলে দিলেন, জন পারফিউমো আমার দীর্ঘদিনের শয্যার সঙ্গী। এই পরিপ্রেক্ষিতে জন পারফিউমো পরের দিন পার্লামেন্টে এসে বললেন, আমি অত্যন্ত দুঃখিত, আমি মিথ্যে কথা বলেছিলাম পার্লামেন্টারদের কাছে, আমি ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। ব্যাপারটা কিন্তু এখানে চুকলো না। তার পরের দিনই হ্যারল্ড ম্যাকমিলান ঘোষণা করলেন যে আমি পদত্যাগ করব, কারণ তিনি বললেন যে আমার একজন সহযোগী সহকর্মী যখন মিথ্যে কথা বলেছেন, তিনি মন্ত্রিসভার সদস্য, তখন সেই মন্ত্রিসভা আমি আর পরিচালনা করতে চাইনি, সেটা আমার নীতিতে বাঁধছে। এই হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের পরিচয়। স্যার আমার দেশের এই পশ্চিমবঙ্গে একটি ঘটনার কথা আমি উল্লেখ করব। 1977 সাল, 1977 সালে সিপিএমের এক যুবক হাওড়া পূর্ব থেকে তিনি নির্বাচিত হলেন এমএলএ হিসেবে এবং হেরে গেলেন কে, হাওড়ায় দীর্ঘকালের আমাদের জনপ্রতিনিধি ছিলেন হাওড়ায়, তার নামটা আমি বলছি না, তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন, কংগ্রেস প্রার্থী ছিলেন, তিনি হেরে গেলেন। তো এই যে জিতলেন যে ভদ্রলোক, যে যুবকটি, তার জয়ের জন্য একটা বিজয় উৎসব চলেছে, মিছিল চলেছে। যখন ওই কংগ্রেস নেতার বাড়িতে কাছাকাছি এলো, তখন এই যুবকটি যিনি নির্বাচিত হয়েছেন তিনি তার সহকর্মীদের বললেন, তোমরা স্তব্ধ হয়ে যাও, তার কারণ আমরা ওর বাড়ির সামনে যাচ্ছি, কেউ কোনো কথা বলবে না, নিঃশব্দেই আমরা চলে যাব। ওরা চলে যাচ্ছেন, তখন যেই আমাদের যুবকটি ওই ভদ্রলোকের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন, দেখেন যে ওই ভদ্রলোক, সেই কংগ্রেস নেতা, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নেমে এসে ওই যুবকটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং যুবকটির চোখে জল, তিনি তখন প্রণাম করলেন সেই কংগ্রেস নেতাকে। এই হচ্ছে আজকে আমাদের যা ছিল মূল্যবোধের রাজনীতি। আর আজকে এই রাজনীতি একটা যুদ্ধ,
কেউ কাউকে সহ্য করতে পারে না বলি। হ্যাঁ হ্যাঁ, এক রোববার দিন আমি মিনিবাসে উঠে দেখি বিদ্যুৎ মন্ত্রী শঙ্কর সেন রড ধরে দাঁড়িয়ে আছেন। আমি বললাম স্যার আপনি মিনিবাসে? বললো না আজকে তো রোববার, আজকে সরকারি গাড়ি নেওয়া ঠিক না, আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি। এবং প্রাক্তন উপাচার্য, প্রাক্তন উপাচার্য যাদবপুর, এবং আমি দেখেছি ওনার সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার আমার সুযোগ হয়েছে। মানে শুরুর আগে পাওয়ার প্লান্টের উদ্বোধন, মানে লাইন দিয়ে ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে আছে শুধু স্যারকে প্রণাম করার জন্য, কারণ উনি বি কলেজেও ছিলেন, যাদবপুরেও ছিলেন, অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত শুদ্ধ। আমরা গিয়ে দেখেছি কি লিখছেন, আমরা বললাম স্যার কি লিখছেন, বললো অনেক মানুষ চিঠি দেন তো সেটা নিজে উত্তর দেওয়াই ভালো। চমৎকার, চমৎকার। আচ্ছা সুভাষিস, কথা প্রসঙ্গে স্যারও তো দুটো উদাহরণের কথা বললেন, আর একটা উদাহরণ আমার মনে হচ্ছে যে জৈন হাওয়ালাতে বর্ষিয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানি, তিনি কিন্তু প্রথমে ইম্পর্টেন্ট এই কারণে যে ওখানে কিন্তু এটা নিয়ে খুব ভালো বই আছে সঞ্জয় কাপুরের, ব্যাড মানি ব্যাড পলিটিক্স। ও জৈন হাওলার যে ডায়েরি তাতে কিন্তু আদবানির নাম ছিল না, ছিল এল কে এ। অরুণ জেটলি বললেন ঠিকই, হ্যাঁ ওটা আদবানি, এবং উনি এই টাকাটা নিয়েছেন এবং পার্টি ফান্ডে দেখানো আছে ওটা, আর যখন নিয়েছিলেন তখন তিনি এমপি ছিলেন না যে ডেটে, এবং তারপরে উনি মামলা হলো, মামলায় উনি ছাড় পেলেন। আচ্ছা এই খবরটা যেদিন কাগজে বেরোলো দ্যাট ভেরি ডে উনি কিন্তু রিজাইন করলেন, যখন আবার আদালত থেকে উনি ইয়ে পেলেন যে না নির্দোষ প্রমাণিত হলো। একমাত্র ওখানে কিন্তু অন্তত 70-80টা নাম আছে এরকম খুব বড় বড় মানুষের, তারা কেউ স্বীকার করেননি। একমাত্র ব্যক্তি যিনি বললেন যে রাজনৈতিক ফান্ডে এটা চাঁদাটা নেওয়া হয়েছে, এন্ট্রি আছে, আমি পদত্যাগ করছি যেহেতু এটাকে দুর্নীতি হিসেবে দেখানো হচ্ছে, আদালতে গেলেন, আদালত থেকে ছাড় পেলেন, তারপরে আবার উনি ইলেকশন লড়েছিলেন, এটা একটা দৃষ্টান্ত। ধন্যবাদ। উনি নাই বলতে পারতেন যে আমি না ওটা, কারণ কেউ বল কেউ স্বীকার করে, এটাও রাজনৈতিক মূল্যবোধ। লালবাহাদুর শাস্ত্রী উল্লেখ করেছেন রেল দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তিনি রেল মন্ত্রীর পদ থেকে। ধন্যবাদ। আপনারা দেখছেন যুক্তিতর্ক অনুষ্ঠান, এখন ছোট্ট একটু বিরতি। अगर सुन लो संभले ना हम तब हम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो संभले ना हम तब हम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा, के कर दो रहम धरती का। দেখছেন যুক্তিতর্ক অনুষ্ঠান, বিষয়ে মূল্যবোধের রাজনীতি। স্যার সব শেষে শেষ কথা আপনি সবাই। আমি যেটা চাইছি এ দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে, যে রাজনীতিকদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, তারা এটা বিশ্বাস করতে চেষ্টা করুন। তাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা যে আপনারা দেশ সেবার জন্য এসেছেন, জনসাধারণের সেবা করার জন্যে আপনারা বিধায়ক বা সাংসদ হচ্ছেন, সেটা টাকা তোলা দায় করার জন্যে নয়, এটা হচ্ছে মানুষের মঙ্গলের জন্যে আত্মনিয়োগ করা, সেটা দয়া করে করুন। ধন্যবাদ সুভাষিস। আমার ধারণা এই যে এত বেড়েছে দুর্নীতি, যারা ভোট দেন তারা হয়তো সময় নিচ্ছেন, কিন্তু গণতন্ত্রের সুযোগ আছে মানুষ কিন্তু তার কথা বলার, সে কিন্তু তার ভোটের মাধ্যমে সে কিন্তু বলতে পারে আমি তোমাকে চাই না বা তোমাকে চাই। আমার ধারণা সেই জিনিসটা আজ হোক কাল হোক ঘটবে, কারণ অতীতেও আমরা দেখেছি নির্বাচন অনেক মানে অনেক দিক নির্দেশ করেছে। ধন্যবাদ উৎপল। আমরা এডিআর এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে সমস্ত তথ্য জনগণের সামনে তুলে ধরছি। জনগণকে অনুরোধ, আপনারা নিজের ভালোটা বুঝুন, নিজের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবটা বুঝে
সচেতনভাবে নিজের প্রতিনিধি নির্বাচন করুন। ধন্যবাদ। মূল্যবোধের রাজনীতি, দুর্নীতি রাজনীতিতে, এইসব কথা হলো, কিছু তথ্য, কিছু পরিসংখ্যান, কিছু বা উপমা যেগুলো বাস্তব সবই আমরা শুনলাম, বুঝলাম। শেষ করব স্যারের একটা কথা আর বাকি দুজনের আরেকটা কথা দিয়ে। প্রার্থনা রাজনীতিবিদদের কাছে, এই অগাস্ট মাসে বলি স্বাধীনতার 75 বছরের প্রাক্কালে, আমরা যেন ভুলে না যাই আমাদের দেশনায়কদের যে রাজনৈতিক সচেতনতা ছিল এবং যে মূল্যবোধ ছিল, যেভাবে তারা সব কিছু দেশমাতৃকার চরণে সঁপে দিয়েছিলেন, আমরা তারই উত্তরসূরি, সেটা যেন আমরা না ভুলি। সেই মূল্যবোধ যেন কিছুটা হলেও রাখার চেষ্টা করি, যেটা স্যার প্রার্থনা জানালেন। আর দ্বিতীয়, আমাদের যারা বক্তা যেটা বললেন যে জনগণ জানতে পাচ্ছেন, এবং এটা জনগণেরও দায়িত্ব যে বুঝে শুনে কাকে আনছি সেটা দেওয়া, পুরোটাই রাজনীতি খারাপ, রাজনীতি খারাপ। গণতন্ত্রে কিন্তু নির্বাচনে জনগণই শেষ কথা বলে, অর্থাৎ জনগণের দায়িত্ব কিছু নেই, যা হচ্ছে আমি চুপ করে বসে আছি, আমি ভোট দিচ্ছি না আর তারপর মুখে বলে যাচ্ছি, তাও নয়। জনমত এবং সক্রিয় গণতন্ত্র, গণতন্ত্র কার্যকরী হোক, সুপ্রযুক্ত হোক, তবেই হয়তো এই মূল্যবোধ আবার সুউচ্চ স্থানে পৌঁছবে, এই আশা নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষত অধ্যাপক অমল মুখোপাধ্যায়কে আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য, শুভাশিস মৈত্র এবং উৎপল কুমার দাস, আপনাদের সকলকেও ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, কথা বলার জন্য। নমস্কার।